हेलो फ्रेंड्स, আমি এসে গেছি। আজ ড্র অ্যান্ড কালারে কি শেখানো হবে? লায়ন, তোমরা লায়ন দেখেছো? চিড়িয়াখানায় গিয়ে তোমরা সব অ্যালফাবেট ঠিকঠাক শিখেছো? আচ্ছা, এই লায়ন আঁকতে গেলে আমাদের কি কি অ্যালফাবেট লাগে একবার দেখে নিই। অ্যালফাবেট ইউ, ভি অ্যান্ড ও। তাহলে এবার আমরা ড্রয়িং শুরু করি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্টেপ ওয়ানে এইভাবে ইউ লিখে ফেলো। এইবার স্টেপ টু, স্টেপ টুতে কি আছে না, ইউর মুখ দুটো একটা স্লিপিং লাইন দিয়ে জুড়ে দিলাম। এবার ছোট ছোট দুটো ও ইউ এর কর্নারে ড্র করলাম। এটা হয়ে গেল লায়নের কান। এবার চোখ, নাক, মুখ এঁকে ফেলি। এইবার ভি এর ওপর থেকে এইরকম একটা লম্বা ওয়ান টানো, এই দিকেও একটা লম্বা ওয়ান টানো, একদম মাথা পর্যন্ত। এটা লায়নের নাক, আর এর দুপাশে ছোট ছোট দুটো ছোট্ট ছোট্ট সার্কেল করে দাও বা ও করে দাও। এটা লায়নের চোখ, যার জন্য আমরা সিংহকে জঙ্গলের রাজা বলি। এই যে সিংহের বড় কেশর, সেটা তো করতে হবে। তাহলে কী করবো, এরকম একটা বড় সার্কেল ওই মাথাটাকে মাঝখানে রেখে এইভাবে ড্র করে নেব। দেখো তো, এই ছবির সঙ্গে মিলিয়ে সব ঠিক আছে তো? এইবার এখানে কি কি কালার ইউজ করেছি সেইগুলো কালার বক্স থেকে বের করে নাও। দেখো, লাইট ইয়েলো, ব্রাউন, অরেঞ্জ, ব্যাস, আর ব্ল্যাক। এবার এই ছবিটা দেখে দেখে তোমরা ওয়ান ওয়ান করে রং করে ফেলো। আর এখানে ডট ডট দিয়ে গোঁক করে দাও। ব্যাস, আমাদের কিং অফ দ্য জঙ্গল রেডি। তাহলে আজ এইটুকু, আবার আমরা নেক্সট উইক আসব আরও কিছু অ্যালফাবেট দিয়ে, নতুন নতুন কিছু শিখবো। তাহলে তোমরা ভালো থেকো, দুষ্টুমিটা একটু কম কম করো, কেমন? টাটা।